হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাই ইউটিউব চ্যানেলের সব কোচ সবার আগে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনার কেমন লাগলো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল দশ কেজি করে চাল অতিরিক্ত মাথা পিছু কোন কোন রেশন কার্ডে দিবে ও কীভাবে পাবেন আপনারা সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। আগামী উনিশে নভেম্বর থেকে চালু হবে এই প্রকল্পটি যে প্রকল্পটি হতেছে সেটি হলো অন্নপূর্ণা প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল এবং রেশন দোকানে যারা যারা নতুন করে ফর্ম আবেদন করছিলে যে আমাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে তারা অবশ্যই ভিডিওটি দেখে নিন আমাদের যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডটিতে আধার লিঙ্ক করলে আমরা অটোমেটিক পশ্চিমবঙ্গে যে কোনো রেশন দোকানে গেলেই আমরা ন্যায্যভাবে রেশন তুলতে পারব দেখতে পাচ্ছেন সামাজিক সহায়তা কর্মসূচি আওতায় অর্থিক সাহায্য পাওয়ার যোগ্য সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। যারা ফর্মটি এখনও আবেদন করিনি তারা অবশ্যই আবেদন করতে পারে আমার এই নিচের ডেসক্রিপশান বক্সের নিচে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি সেই লিঙ্কটি ক্লিক করলে চলে আসবে অন্নপূর্ণা প্রকল্পের যে ফর্মটি আবেদন করবে সেই ফর্মটি আঠেরোটি ব্লক এবং তেরোটি পৌরসভাতে এই প্রকল্পটি চালু হয়ে গেছে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে পশ্চিমবাংলায় টোটাল একই রকম রেশন কার্ড হবে এটি সুপ্রিম কোর্ট থেকে পাশ হয়ে গিয়েছে আপনারা যারা পরিযায়ী শ্রমিক তার এক দেশ থেকে অন্য দেশের কাজ করতে যায় তার অবশ্যই এই রেশন কার্ডটি থাকলে কোনো রকমের অসুবিধা হবে না রেশন কার্ডটির সাথে মাস্টলি আমাদের আধার কার্ড লিঙ্ক করতে হবে তাহলে আপনারা যে কোনো জায়গায় কাজ করতে গেলে সেখানে রেশন তুলতে পারবেন রেশন তোলার জন্য আপনারা যে বায়োমেট্রিক সাপটি অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট সেই ফিঙ্গার প্রিন্ট দিতে লাগবে এর জন্য আপনাদের আধার কার্ডটি রেশন কার্ডের সাথে যুক্ত করে রাখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী নবন্য থেকে বলে দিয়েছে যে প্রত্যেক রেশন ডিলারে এই নির্দেশটি মানতে হবে নির্দেশটি হতে যে অন্নপূর্ণ প্রকল্প এর টোটাল উদ্দেশ্যটা আপনারা দেখ নিন কীভাবে ভাবণটি আবেদন করতে হবে দরিদ্র সময়সীমা থাকতে হবে পঁয়ষট্টি বছরের বেশি বয়স্ক মানুষদের শনাক্ত করা ব্যক্তি পিছু দশ কেজি করে খাদ্য শস্য বাড়িতে পৌঁছে দেওয়া ডিলারের মাধ্যমে এখনও যারা ফর্মটি আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনাদের কারও কাছে যাইতে হবে না ও কোথাও কিছু করতেই হবে না ফর্মটি পিডিএফ ফাইল ডাউনলোড করেন আপনার মোবাইলে এবং রেশন ডিলারের কাছে গিয়ে জমা দিয়ে আসবেন সাধারণ রাজ্য ও জেলা স্তরে যে গ্রাম পঞ্চায়েতে উপভুক্ত সঠিক করে দেওয়া হয় প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েতে কাজ হলো শর্ত অনুযায়ী একটি তালিকায় প্রাপ্ত করে তা গ্রাম ও সংসদ সভায় পেশ করা এই প্রকল্পটি কারা আবেদন করতে পারেন ও কারা কত কোজি করে চাল পেতে পারেন যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি বৃদ্ধ ও বৃদ্ধা তারা এই ফর্মটি আবেদন করতে পারেন কারণ যারা ভাতি ও বার্ধক্য ভাতা পায় না তাদের ক্ষেত্রে এই প্রকল্পটি আবেদন করলে অতিরিক্ত দশ কেজি করে চাল ও গম ফ্রিতেই পাবে এই প্রকল্পের নির্দিষ্ট করে কোটা আছে সেটি হলো জেলাবিধি এবং যারা জিআর পায় না অর্থাৎ যারা প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ ও শারীরিক শক্তি ক্ষমতা একটু কম তাদের ক্ষেত্রে বলছি তারাও এই ফর্মটা আবেদন করতে পারেন আবেদন করলে দশ কেজি করে মাথা পিছু চাল ও আটা ফিরিতে যাবেন যারা আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ মধ্যে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনার কেমন লাগলো